জবাব দিয়ে করতে হচ্ছে গুরুর কাছে। আজকের দিনটা ভাই, আজকেরটা ভাই লিখে রাখ ভাই, আর কতদিন এটা লিখে রাখবো ভাই এরকম করে। দেখ তোকে একটা কথা বলি, তা না হলো মোটামুটি অনেকদিনই হলো এই টাকা ফাঁকা বাকি রয়েছে, ঠিক আছে ঠিক আছে বলে তো আমাকে লাভ নেই। এই জিনিসগুলো যে আমি গুরুর কাছ থেকে আনছি, এই জিনিসগুলোর জবাব দিয়ে আমাকে গুরুকে করতে হচ্ছে। আর গুরু আমাকে বলেই দিয়েছে যে মোটামুটি আর এক সপ্তাহ টাইম দিতে, তার মধ্যে যদি টাকাটা না দাও তাহলে কিন্তু দিয়ে দেবো ভাই। আমার কাছে বলে লাভ নেই ভাই, আমি জানি না, যা জবাব দিই গুরুকে করতে হবে। এরপর গুরু কি সিদ্ধান্ত নেবে না করবে সেটা গুরু দেখাবে, আমাকে বলে লাভ নেই, আমাকে বলে লাভ নেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সাবধান ভাই, আমাকে বেকার বলে লাভ নেই। Thank you.
তুই এত বছর পরে নাকি মার গিয়ে দেখতেছ তোর কাছে দেখ হঠাৎ সাতশো করে কি ব্যাপার কি মুখে কি কুলু কেটেছে নাকি পাঁচ বছর পর হিন্দি আজ রবি বা কেন তো ভালো ছেলে না যাকে বলে ভেজিটেরিয়ান বলবি কেন নেশা করে গেছি ধার দিনে করে নেশা করছি আধারে বাজারে পড়ে থাকছি বাড়িতে দেখার কেউ নেই ভালোই আনন্দে আছি চলে যাচ্ছে দিনটা কথা তো বাকি আছে না চশমাটা পরে বুঝলি তো সবাই আমার ওই নেশাটাই দেখল দেখ মাছিগুলো বাঁচাচ্ছে না সবাই নেশাটাই দেখলো বুঝলি আমাকে আর ভেতরটা সবাই বুঝলি তো গাছের উপরটা দেখে গাছটা শুনলি গাছটার বিচে যে কত শিকড় আছে সেটা দেখে গোড়াটা কেউ দেখে না তুই তো আসিস নি কি করে জানি বল অনেক কিছু ঘটে গেছে এবছরে বাড়ির লোক ছেড়ে চলে গেল এখন বাড়িতে খালি আমি একা নিজেরটা নিজেই করছি নিজেই খাচ্ছি নেশা করছি দেখ মুখও ঘুরিয়ে নিচ্ছিস তুই আমার নিজের আপন বন্ধু প্রিয় বন্ধু তুই তো আমার প্রিয় বন্ধু ছিল যাওয়ার পরও একটা প্রিয় বন্ধু আছে ছিল আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করে তা বুঝতে পারিনি সেদিনকে ডাকতে গেছিলাম মালটাকে কি দেখলাম জানিস শুভেন্দু শুভেন্দু Thank you.
অনেক ছোটবেলার বন্ধু, একসাথে পড়তে যেতাম, খেলতাম। তার কথা আর কি বলবো, 2 বছরের রিলেশনশিপ এইভাবে শেষ হয়ে গেল। সেই সময় আমার বন্ধু খুব প্রয়োজন ছিল, বুঝলি, যার সাথে এই কথাগুলো শেয়ার করতে পারতাম। জানিস তো, একা থাকি, একা থাকতে ভালোবাসি, একাকিত্ব জীবন, ছবি আঁকা, গান বাজনা, এইসবই করতে ভালোবাসি। কে আছিস? শুনেই চলে যাবি, তাহলে আসার দরকার নেই, আসিস না। আমার সব কথা তুমি বলি, কেউ আছে বলো। জীবন মারা পোড়া ভিডিও না, 10 বার কে ধরে মারা জানিয়ে নেক্সট চ্যাপ্টার তো ধরে দেবা। তো বন্ধুর বাড়িতে গেছিলাম রাত্রে, দিনরাত বলা যায় সারাদিন নেশা করছিল, বাড়িতে আসিনি। সেই বন্ধুরা পাল্লা করে তো সব নেশা শুরু করলো, তার বাড়িতেই গেছিলাম। রাত্রিবেলা ফুল ড্রাম, গাঁজা, কোকেন, হ্যাশ সব টেনে আমি গাই। ফোনটা কখন টুমটুম করে বেজেছে শুনতে পাইনি। তারপরে মা কালী আর মহাদেবের আশীর্বাদ যখন কেটে গেল, চোখটা খুললাম, খুলে দেখি ফোনে অনেকগুলো মিস কল, সব অন্যান্য নাম্বার, কিছু হয়তো পাড়ার লোকেরাই ফোন করেছিল, চেনারা ছিল কিছু। বাড়িতে আসলাম, এসে দেখছি সব ছাই, কিছুই আর পড়ে না। শুনলাম গ্যাস সিলিন্ডারটা নাকি বাস্ট করেছে বাড়ি, বাবা মা সবাই চলে গেছে, শেষ। এখন এই বাড়িতে আছি, ভাড়া বাড়ি। বাবার যা টাকা ছিল সব তো খেয়েই ফেলেছি, নেই কিছু, মিল হয়ে গেছে, আমি শেষ করেছি টাকাগুলো কিছু কিছু করে, অনেক সময় অনেকটা কিছু করে শেষ করেছি। আসলে তুই তো জানিস ছবি আঁকার খুব ন্যাক ছিল, তাই আর্ট কলেজে ঢুকলাম, অনেকবার পরীক্ষা দিলাম, হলো না।
তিন চারবার পরীক্ষা দিলাম জানিস, ওরা নিলই না। আর্ট কলেজে একটা সিনিয়র দাদার সাথে দেখা হলো, বললো ঢুকিয়ে দেবে কলেজে, কিছু টাকার দরকার। সে কি আর কম টাকা, 1,00,000 টাকা মতো? কমালো না, ওই 1,00,000 টাকাই চাই তার। আমারও ঢোকার ইচ্ছা, বাধ্য হয়ে দিয়ে দিলাম, কিছুই হলো না, টাকাটা চোট হয়ে গেল। ফ্রড সালা। ব্যাংকে আর কিছু টাকা পড়েছিল, আস্তে আস্তে সব নেশাতেই চলে যাবে। এখন এই এই ছাদের নিচে কিছু বাচ্চাকে ছবি আঁকা শেখে, সেখান থেকে কিছু টাকা আছে। কিছুই নেই, সব শেষ, সব মিশায় চলে গেছে। একটা প্রবলেমে ফেসে গেছি। আরে ধর, প্যার দিওয়ানা হতা হ্যায় আমার প্যারের 108 হয়ে গেল, প্যার দিওয়ানা হতা হ্যায় বাল মারি রে গেছে। হ্যাঁ কিছু বলার নেই, কি শুনছিস নাকি? বক বক করেই যাচ্ছি তুই, মহাভারত রামায়ণ শুনিয়ে দিলাম, আমার মুখে কোনো এক্সপ্রেশন আছে দেখো পাল্টা। যাই হোক, আমার এখন আজ 30-40 হাজার টাকা বাকি। বুঝো যে ড্রাগস ফ্রাগস সেসব সাপ্লাই দেয়, 70 টাকায় ঢুকে গেছে। সে আবার শুনেছি নাকি খুন খামারি করে টাকা না দিলে, 5,000 টাকার জন্য একটা ছেলেকে বেশ করে কেলিয়েছে, আধমরা করে দিয়েছে। আমার সেখানে 30-40 হাজার টাকা, ভাবতে পারছিস? 7 দিন টাইম দিয়েছে আমাকে, সে টাইমে যদি টাকাটা না দিতে পারি, টাইম কি কালকেই নেবে, কোথা থেকে দেবো? সব তো এই পর বুঝে রেখে দিয়েছি। সব তো শুনলি, আর কি বলার আছে? ভালো লাগে না ইস বালের বার দত। হ্যাঁ ভাই বল ভাই, ভাই
ভাই বুঝতে পারছিস তো ভাই, আমার কাছে এখন অসুবিধা আছে ভাই। কোথা থেকে দেবো আমি? 7 দিন হয়ে গেছে, আরে এবার আমার কাছে, আরে ভাই বুঝতে পারছি ভাই, আমি আজ তোর দাদাকে আমি বোঝাচ্ছি, আমি তুই মাঠের ওখানে থাক, আমি আসি আস, থাক ঠিক আছে। হ্যাঁ ভাই বল। ভাই তোকে তো বললাম সেদিনকে ভাই, আমার কাছে টাকা নেই, বেকার আমাকে এটা বলে লাভ নেই যে গুরুর পাশে দাঁড়িয়ে আছে, যে গুরুকে দিয়ে কথা বল। ভাই তোকে বললাম তো আমার এটা, শুধু যদি তোর আমার ব্যাপার হতো আমি সামলে নিতে পারতাম, এর মধ্যে গুরু ইনভলভ হয়ে গেছে, আবার গুরুকে গিয়ে সামতাম। আমি 1 সপ্তাহ টাইম দিয়েছিলাম, তার মধ্যে টাকা জোগাড় করতে পারিস, গুরুর পাশে দাঁড়িয়ে আছে, গিয়ে কথা বলা, যা যা যা। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই বল, একটু বাইরে আছি রে, কটাকা মাল লাগবে বল না, পাঠিয়ে দিচ্ছি আমার ছেলে ব্যক্তি। আরে না আর বলিস না, সব মাল নেওয়ার বেলায় থাকে, পয়সা দিতে চায় না, আজ একটা ধরে দাঁড় মেরে দেবো না দাদা। ছেলে দাদা কি হয়েছে কি, দাঁড়া না 2 মিনিট, দাদা দাদা করার কি আছে? হ্যাঁ ঠিক আছে চল রাখি, আমি কোথায় ছেলেটা এসছে তো কথা বলে নিচ্ছি। হ্যাঁ চল পাঠিয়ে দিচ্ছি আমি, পাঠিয়ে। হ্যাঁ বল। ও তুই টাকা নাকি? দাদা টাকা আমার কাছে নেই দাদা। টাকা নেই মানে? বোঝার চেষ্টা করো দাদা, মাগনায় আছে দাদা, বুঝতে পারছি না। সব বুঝলাম, মাল কি মাগনায় আছে? শোন 2-4 হাজার টাকা যদি বাকি থাকে না, তাদেরও ছেড়ে কথা বলি না, তুই কত টাকার মাল নিতে হিসাব আছে? আরে দাদা একটু বোঝার চেষ্টা করো দাদা, আমার কাছে এই পরিস্থিতি নেই এখন আমাকে টাকা দেওয়ার। মাল নেওয়ার বেলায় মনে ছিল না যে টাকাটা দিতে হবে? আমি দিয়ে দেবো দাদা, 1 সপ্তাহ সময় দিয়েছিলাম, তারপরেও কেন টাকাটা আর জোগাড় হয়নি দাদা? আমি দাদা তুই কি সপ্তাহ সময় দিয়েছিলাম মারা, টাকা দিতে পারিস না, আর 1 দিন দিলাম, যা গার্বেজ দিচ্ছি, কিডনি দিচ্ছি, তোর ব্যাপার, কালকে আমার টাকাটা চাই, আর যদি না পাই চুপ করে দেবো, কোনো পাঞ্চের সমস্যা নেই, পাঠিয়ে নেবে। চল ফোট ভাই, ভাই ওই কালকে বলেছিলাম না ছাদে বসে, সে বলেছিলাম না টাকা পায়, আমি গেছিলাম, ফোন করেছিলাম, আমাকে কি বলবো, বিচ্ছিরি ভাবে মেরেছে আমাকে, জানিস চশমা ভেঙে দিয়েছে, কিছু একটা করতে হবে বুঝলি তো, সোরে বাচ্চারা আমার খুব কেলিছে জানিস। তখন তো হুমকি দিয়েছে খুন করবে আমাকে, মা খুন করবে আমাকে, বুঝতে পারছিস? আগে এইসব এইসব কেস করেছে গো, এগুলো তুই জানিস খতরনাক মাল বুঝছো তো, খুব হয়েছে ভাই। ট্রেন আসছে চ ভাই, ট্রেন আসছে ভাই, কি বলছিস? ট্রেন আসছে।